হাই আমি রূপম এখন কথা হবে পুষ্পা টু এর দ্বিতীয় গান নিয়ে যেটা আজকে রিলিজ করা হয়েছে আমি তেলেগু ভার্সনটা শুনলাম হিন্দি ভার্সনটাও শুনলাম বাংলা ভার্সনটা দু থেকে তিনবার শুনলাম এবং সবকটা ভার্শনই গিয়েছে শ্রেয়া ঘোষাল তো কেমন লাগলো এই গানটা আমি আমার মত দেওয়ার আগে একটা কথা বলবো যে দেখো আর পুষ্পা টুয়ের ক্ষেত্রে যেটা হওয়ার কথা সেটা হচ্ছে পুষ্পা ওয়ানের মতোই যে গানগুলো আমরা হয়তো শুধু অডিওটা শুনলাম সেটা যা ইমপ্রেশন তৈরি করবে যখন আমরা ভিডিওর সাথে শুনবো তাহলে হয়তো একদম অন্য একটা ইমপ্রেশনই তৈরি করবে কারণ প্রথমে কিন্তু পুষ্পার গানগুলো কিন্তু সেরকমভাবে সব কটা গান অডিয়েন্সের পছন্দ হয়নি কিন্তু সিনেমা হলে বা যখন ভিডিওর সাথে দেখেছে ওরকম ধরনের কোরিওগ্রাফি ওরকম ধরনের অ্যাটমসফিয়ার আল্লু অর্জুনের ওরকম ধরনের স্টেপ তার সাথে রশ্মিকার কেমিস্ট্রি ওগুলোও কিন্তু ভীষণভাবে ওয়ার্ক করেছে তা ওগুলোরও একটা আলাদা করে ইম্প্যাক্ট আছে এবার বিষয়টা হচ্ছে এই যে গানটা এখানে তো আমরা ভিজুয়ালস সিনেমায় কি থাকবে সেটার কোনো আইডিয়াই পাচ্ছি না তার কারণ এই গানটা তৈরি হওয়ার যে প্রসেসটা এখানে যেভাবে তাদের ওয়ার্কশপ হচ্ছে সেটাকে মূলত এখানে ফ্রেমবন্দি করা ফলে একটা এমন কোনো জায়গা নেই এদের কাস্টিউম কি দুজনের কেমিস্ট্রি কী হবে ব্যাকড্রপ কী হবে সে সম্পর্কে আমাদের কোনো জাস্ট কোনো আইডিয়া হচ্ছে না যে কারণে হয়তো এই গানগুলো যতটা আমাদের ভালো লাগা দরকার বা ভিজুয়ালি একটা যে ইম্প্রেশন তৈরি করবে সেটা কিন্তু এখনও তৈরি করতে পারছে না তো সেটা মাথায় রেখেই দেখতে হবে আমি সেটা মাথায় রেখেও বলবো যে পুষ্পা এর এই গানটা কিন্তু পুষ্পার মতো হয়নি বা এই গানটা থেকে যা এক্সপেকটেশন ছিল সেটা ফুলফিল হয়নি এবং আমি যদি তেলুগু ভার্শানটার কথা বলি তেলেগু ভার্সানটা ভালো লাগছে এবং লিরিক্সটা আমার মনে হয় বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে তার কারণ চন্দ্র বোস সেটা লিখেছেন এবং তিনি কি মানের একজন লিরিস্ট আমরা জানি এবার বাংলার ক্ষেত্রে সৃজাত করেছে এবার এটা ট্রান্সলেট হয়েছে স্বাভাবিক বাংলার ক্ষেত্রে যেহেতু শ্রেয়া ঘোষাল গিয়েছে সব ক্ষেত্রে শ্রেয়া ঘোষাল গিয়েছে এই জন্য না এই গানটার একটা অদ্ভুত হয়তো মায়া থাকবে যেহেতু তার গলার মধ্যে সেই ব্যাপারটা রয়েছে যে প্রত্যেকটা গানের মধ্যে একটা দরদ তৈরি হয়ে যায় যে কারণে হয়তো এই গানটা একটা মিনিমাম স্ট্যান্ডার্ডে চলে আসবে যে গানটা কখনোই লোকের খারাপ লাগবে না রাউডি ঢাটুর একটা গান আছে দেখবে চন্দনিয়া সোজানা রে ওই একটা গান যে গানটা সারা ছবিতে আসে না খালি বাচ্চাটা যখন চালায় ওর টেপে শোনা যায় কিন্তু ওই গানটার একটা অদ্ভুত ইমপ্রেশন তৈরি হয় মায়া তৈরি হয় তো এখানে এই তিনটে ভার্সনের কোনো ভার্শানেই গান ফেলে দেওয়ার মতো হবে না যেহেতু শ্রেয়া ঘোষাল গিয়েছে কিন্তু যদি এর মিউজিকের কথা বলি বা লিরিক্সের কথা বলি না হিন্দি না বাংলায় কোনোটাই আমায় খুব ইমপ্রেস করতে পেরেছে বা আমার খুব ভালো লেগেছে এমন নয় আমার ক্ষেত্রে এই গানটা খুব ওকে ওকে লেগেছে এবং আমি ভেবেছিলাম এরকম একটা গান আসবে যেটার মধ্যে মজা থাকবে বা যে গানটা শুনে বারবার শুনতে ইচ্ছা করবে গানটা অ্যাটলিস্ট খুব ভালো লাগবে আমার ক্ষেত্রে কিন্তু সেরকম কিছু হয়নি এবার যদি ভিজুয়ালসের ক্ষেত্রে আসি আমি বললামই এখানে যে আমরা দেখতে পাচ্ছি এই ভিজুয়ালসটা ছবিতে থাকবে না এবং এটা লিরিক্স হয়তো দেখানো হচ্ছে কিন্তু লিরিক্যাল ভিডিওর ক্ষেত্রে যেটা হয় যে সেটার ব্যাকড্রপ কি আমরা বহু স্টিলে সেটা দেখতে পাই এখানে পুরো ওই শুটিংয়ের প্রসেসটা এদের প্রিপারেশানটা সেটাকে হাইলাইট করা যেখানে গণেশ আচারিয়া কীরকম মুভ হবে সেটা এদেরকে দেখাচ্ছে রশ্মিকা আল্লু অর্জুন তারা প্রিপেয়ার হচ্ছে তারা সেই স্টেপটা বারংবার প্র্যাকটিস করছে বিশাল ব্যাকগ্রাউন্ড ডান্সার তারা প্রিপারেশান নিচ্ছে সুকুমার তারা ওই যে হুক স্টেপটা বা যেরকম ধরনের হাত নাড়িয়ে আঁচল ধরে ধরে স্টেপ ওগুলোকে নিয়ে সবাই হাসি মজা করছে এগুলোই মূলত রয়েছে তো এই ভিডিওটা খুব একটা কিছু আমাদের জন্য তৈরি করে দিতে পারছে না এবং এর যে গানটাই বললাম আমি গানটা খুবই ওকে ওকে গান খালি শ্রেয়া ঘোষাল গেয়েছে বলে গানটা যেরকম জায়গায় থাকার কথা তার থেকে একটু বেটার জায়গায় স্ট্যান্ড করবে এবং বাংলা ভার্সান হিন্দি ভার্সন আপ টু দামার হয়নি এটা আমার মনে হয় তোমাদের ক্ষেত্রে পারসেপশান ভিন্ন হতেই পারে তো এই ছিল আমার রিয়াকশন পুষ্পা টুয়ের এই সেকেন্ড গানটা নিয়ে তোমরা যারা গানটা শুনেছো দেখেছো তোমাদের কি রিয়াকশান জানিও জনতা আমাদের পাশে আছে লভ ইউ অলস্টা বাইটেক কেয়ার আবার দেখা হচ্ছে